বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরোত্তম রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরহ বিএনপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেলে ইসলাম হার্ট সেন্টারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আলী ইউসুফ খান টিপু, ওহিদুল হক খান চক্ষু, বিএনপি নেতা মাকিদ মুস্তাকিম শিপ্তু সহ আরও অনেক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এনএএন টিভি নিউজ ডেস্ক।